জাহাঙ্গীর পোলা 30 সেকেন্ডের ভিতরে ঢাকার থেকে তো পালাইতে পারবি না, মনে করস তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব না। নুরার তো বাসা রাখা হয়েছে, তোরে আমি সাবধান করে দিতেছি। আমাকে আমাদের জনমন্ত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন, আপনারা সবাই জানেন। করোনার মাহফিলে ওনার আশাটা আসলে ঠিক হয়নি আমার হিসাবে। এই আমাদের মা বোনেরা যদি, চেয়ারম্যান সাহেবরা যদি এসে যদি কথা বলে, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে। বললে তো হতো, আপনি বললেই কিন্তু হয়ে যেত। প্রিয় দর্শক শ্রোতা, কতটুকু কলিজা হলে এ সমস্ত কল রেকর্ড ভাইরাল হতে পারে, এমনকি এ সমস্ত কল রেকর্ড ফাঁস হতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, আমি সেই বিপিনুরের কথা বলছি, যারা কিনা বিপিনুরকে কঠিনভাবে হুমকি দিয়েছে, তাকে রাস্তা থেকে সরিয়ে দেবে 10 লক্ষ টাকার বিনিময়, এমনকি যারা বিপিনুরের সাথে চাইমচামু করছে তাদেরও কোনো জায়গা থাকবে না বাংলাদেশে। প্রিয় দর্শক শ্রোতা, সেই বিপিনুরকে কে হুমকি দিয়েছে বা কারা হুমকি দিয়েছে আজকের এই ভিডিও দেখতে পারবেন আমার কলেজের বন্ধুরা। একটু ধৈর্য ধরে আজকের পুরো ভিডিও দেখতে হবে। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এর সাথে আরও একটি ভিডিও ফুটেজ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটি হলো একটি ওয়াজ মাহফিলে কীভাবে একজন মহিলা ক্যান্ডিডেট মানে চেয়ারম্যান সে আসতে পারে। সে চেয়ারম্যান হোক, সে যাই হোক, সে একজন মহিলা, তার মাহফিলে আসাটা একেবারে বেমানান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সেই ভিডিও পুটি দেখাবো আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থী, সে কীভাবে মাহফিলে এসে, ওয়াজের মাহফিলে এসে, কোরআনের মাহফিলে এসে সে ভোট চাচ্ছে জনগণের কাছে। এই কেমন বাংলাদেশে আছি আমার কলিজার বন্ধুরা, একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিও দেখতে হবে। এমনকি সেই বক্তাকে তক্তা মানানোর চেষ্টাও চলছিল। পুরো ভিডিও না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমার কলিজার বন্ধুরা। বিপিনকে কারা হুমকি দিয়েছে ফোনের মাধ্যমে, সেই কল রেকর্ডটি পাস হয়ে গেছে। তাহলে চলুন আমরা সেই ভিডিও পরিস দেখে আসি। কিরে রাশেদ, খানগির বলা তুই ইয়ে বিজনেস অ্যাকাউন্ট, তুই কিসের বিজনেস করস? আর তোদের মতো কুলাঙ্গার মাদার চোদরে বলতেছি, তোরা কি বুঝোস না যে তারেক মিজিয়ার মতো কুলাঙ্গার একটা দলের প্রধান হ্যার সাহস হয় না এদেশে আসার? আর তোরা বসি বসি তোর মনে করস না যে বানরের খেলা অথবা রাস্তার পাড়ে যে বিভিন্ন কমেডি করে তাদের মতো কথা বলস, আর আশেপাশে 2-4 জন মানুষ হুই হাই মে মা করে, তুই বুঝোস না যে তোরা যদি 10 মিনিটে যদি মনে 10 মিনিট না 2 মিনিটে যদি সময় দেয়, 30 সেকেন্ডের ভিতরে ঢাকার থেকে তো পালাইতে পারবি না, মনে করস তোদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব না। তোদেরকে তো একটু ছাড় দিয়ে রাখা হয়েছে, কিন্তু এত বাল ফাঁকনামি তোরা করস? নুরার তো বাসা রাখা হয়েছে, তোরা এটা বুঝোস না, এটা মাথায় ঢুকে না যে তারেক জিয়ার মতো পাবলিক ভয়ে আসতেছে না, আর তোরা সেই জায়গায় কথা বলতেছিস, তার মানে তোদেরকে স্কোপ দেওয়া হচ্ছে। ঠিক আছে, যে তোদেরকে যখন মনে করস না সিগন্যাল পড়ে যাব, তখন মনে করস পালানোর সুযোগ পাবি না, তখন আব্বা কইয়া তোর এইসব বিপ্লব এই সমস্ত বাদ পারে, বিকাশগিরি এই বিকাশ ব্যবসা 9-6 এজেন্ট ছাড়ুং ভুডুং কথাবার্তা এগুলো মনে করস না, কোথায় যাব, হাওয়া হয়ে যাব। বেটা কত আসলো আর গেল, তোরা তো শুক্র শুক্র 8 দিনের পোলা ভাই, বুঝছ না? এটা মনে করছে সাপোর্ট কার্ড লাগে, ওই তোদেরকে কার্ডের জন্য ব্যবহার করার জন্য বসে রয়েছে। তোরা মনে করস নুরু ভাই ওই যে ফেসবুকে স্ট্যাটাস আর ইয়ে দেয়, তোদের এখানে লাইক কমেন্ট কারা করে জানোস? তোদের এখানে লাইক কমেন্ট করে তো জামাতের হেফাজতের বিএনপির শিবিরের রাজাকার বলা পাইন, কথা বুঝছিস? আর এতেই তোরা মনে করস কি, ওরে বাপরে বাপ, তোরা বিশাল কিছু হয়ে গেছিস, তোরা আমি সাবধান করে দিতেছি, তোরা থ্রেড না, তোরা এটা তোর তোর থ্রেড দেওয়ার প্রয়োজন মনে করি না, তোরা সাবধান করে দিতেছি। ঠিক আছে, পড়ালেখা করছিস ইউনিভার্সিটিতে, ভালো ছেলে, ছেলের মতোই থাক, নিজে কিছু কাজকর্ম করি, খাওয়া চিন্তা কর। ওই মনে করে যে নুরার পিছনে ঘুরা বাটপারি কইরা মর কিছু হইবা, জাতীয় নেতা হইবা, বহুত মনে করেন স্বপ্ন দেখতেছ, এই সুর সম্পর্ক কত আসছে যে ইমরান ইসহাকের কথা মনে আছে? এ তো তোরা তো কি, এ তোর লাখ লাখ মানুষ আসতে নামার বলেছে, এত হিরো হয়ে গেছে, হদিস আছে এখন? হদিস নাই, তোরা ইচ্ছে মনে করস না আরো বিলীন হয়ে যাবি, যা শুধু সামনে ট্রামটা পার হবে, নুরা ওই যে তোর মনে করছ না স্ক্রাব মিস্ক্রাব যা আছে এগুলো দিয়া, এই জন্যে সো বি কেয়ারফুল। ক
কথাবার্তা একটু লিমিটে বলিস। প্রিয় দর্শক শ্রোতা ও কলেজার ভাই বোনেরা, এখন আমরা সেই ভিডিও পুরুষটি দেখব যে ভিডিওটিতে যে আলেম যে বক্তা ওয়াজ করতেছিলেন সেই ওয়াজের জায়গায় এসে মহিলা কিভাবে মাইক নিয়ে সে বুট চাচ্ছে। একটি ওয়াজের মাহফিলে কি বুট চাওয়ার কি এটি ঠিক? আপনাদের জ্ঞানে কি ধরে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দিবেন। তাহলে চলুন আমরা সেই ভিডিও পরিস্থিতি দেখে আসি। ভালো লাগছে কিন্তু সময় থাকলে বসে বসে শুনতাম, কিন্তু আরো তো অনেক জায়গায় যেতে হবে। তারপরে একটা কথা বলবো, এখন আপনারা সবাই জানেন আর আমি আপনাদেরই মেয়ে, ইপার মানে আমি আপনাদের সন্তান এবং পুত্রবধূ দুটোই। কিন্তু আমাকে আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন, আপনারা সবাই জানেন 26 ডিসেম্বর আমাদের ভোট। আপনারা সবাই আমার নৌকাতে ভোট দিবেন, দিয়ে দল মত নির্বিশেষে আপনারা আমাকে ভোট দিবেন। আপনারা সবাই আমাকে নৌকাতে ভোট দিবেন, দিয়ে আমাদের এমপি মহোদয় মকবুল হোসেন মকবুল ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন, দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে দিবেন, আমরা উন্নয়নমূলক কাজ করতে পারবো। তাহলে দল ক্ষমতায় এটাই না, আমরা উন্নয়নমূলক কাজ করতে পারবো না? তখন কাজ করি নেই, আপনারা জানেন তো আমি অনেক কাজ কিন্তু করেছি, আর মাঝে ছিলাম না। কতটা কাজ আপনারা পেয়েছেন? দল যখন ক্ষমতায় থাকে সেই দলের ব্যক্তিকে ভোট দিলে উন্নয়ন হয়, আর তারা দলে থাকে না তারা তখন কিন্তু তারা কি বলে যে আমি কি করবো, আমার দল ক্ষমতা নেই, তাই না? তাহলে আমাদের তো উন্নয়ন করতে হবে। আমি কিন্তু আপনাদের কথা দিয়েছি যে আমি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা মডেল ইউনিয়ন আপনাদেরকে উপহার দেবো। আমি পারবো এটা আপনাদের মনে হয় তো? আপনারা যদি আমার পাশে থাকেন যত কঠিন কাজই হোক, ইনশাল্লাহ আমি আমার সে কাজ সহজ হয়ে যাবে, আপনাদের নিয়েই আমি কাজ করব। সামনে 26 ডিসেম্বর ভোট, আপনারা সবাই আমাকে ভোট দিবেন, এবং উপরে আল্লাহ পরে আপনারাই কিন্তু আমার গার্জেন, আপনারা আমার গার্জেন হিসেবে কাজ করবেন। আমরা বক্তৃতা শুনলাম আমাদের সাবেক চেয়ারম্যান, আবারও তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, তবে সব ভালো লাগলো। কিন্তু আসলেও এটা বলা আমার জন্য আসলে ঠিক হবে না, কারণ আমি ছোট মানুষ। কোরআনের মাহফিলে ওনার আশাটা আসলে ঠিক হয়নি আমার হিসাবে। উনি নৌকা প্রতীক পেয়েছেন, ইনশাল্লাহ এমনিতে চেয়ারম্যান হবে আমরা আশা করি, কথা বলেন ঠিক কিনা? যেহেতু সরকারি একটাই প্রতীক তিনি পেয়েছেন, হ্যাঁ ইনশাল্লাহ উনি পারবে, আমরা দোয়া করব। কিন্তু আমি অনুরোধ করব, কিন্তু এখন হয়তোবা আমাদের পদপ্রার্থী সাহেব উনি হয়তো রাগান্বিত হতে পারেন, কিন্তু হক কথাগুলো আমাকে বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আজকে দেখতেছি আমার মা বোনেরা মাইকে কথা বলতেছে, এই আমাদের বক্তাদেরকে দাওয়াত দিয়ে চেয়ারম্যান সাহেবরা যদি এসে যদি কথা বলে, আল্লাহর কসম করে বললাম আল্লাহর কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে। কথা বলে না কেন? এই কাজগুলো আমাদের করা যাবে? কথা বলেন যাবে? আমরা ইনশাল্লাহ তার জন্য খাস করে দোয়া করবো, তিনার শ্বশুর শাশুড়ি পিতা মাতার সবার জন্য দোয়া করবো, আমি তিনাকে বলবো তিনার প্রতিনিধি হিসাবে। গুণাগার হচ্ছেন, আমি নিজেও গুণাগার, আপনারাও গুণাগার হচ্ছেন। কি কারণ আপনারা কি গুণাগার হতে চান? কথা কোন গুণাগার হতে চান? আমি যদি প্রথমে জানতাম যে আমার এখানে আপা এসে বসছে, বিশ্বাস করেন বিশ্বাস করেন, আমি হয়তো বলতাম, কিন্তু আমি তো টেরই পাই নাই যে আসলে আপা এসে বসছে, আমি এটা খেয়ালই করি নাই। আলহামদুলিল্লাহ আমরা মাদেরকে শ্রদ্ধা করি, মাদেরকে ভালোবাসি, তার মানে এই না একটা কোরআনের মাহফিলে যদি আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পিতা মাতা শুয়ে আছে, আপনাদের পিতা মাতাও কষ্ট পাবে, হয়তো বা চেয়ারম্যান সাহেব রাগ করতে পারে, আপনারাও রাগ করতে পারেন, কিন্তু আজকে কথাগুলো বলে গেলাম, উনি যদি আজকের থেকে যদি হেফাজত হন ইনশাআল্লাহ উনি পেয়ে যাবে, উনি ইনশাআল্লাহ পেরে যাবে, আমরা দোয়া করব। কিন্তু যদি আর কোনো মাহফিলে না যায় আমরা খুশি হব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে নয়, যে যে মাহফিল আছে সব মাহফিল থেকে নানত থেকে আল্লাহ পাক বাঁচাবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় দর্শক শ্রোতা ও কলিজার ভাই বোনেরা, আপনারা দুটি ভিডিও পরিস্থিতি দেখতে পেলেন। এখানে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দিবেন, আমরা সেই অপেক্ষায় থাকবো। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।